সুপ্রিয় স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি যে নতুন নিয়মে বিএ অঙ্ক শিখবো। তো নতুন নিয়মে বিএ অঙ্কগুলো কিন্তু খুবই দারুণ পদ্ধতিটা কিন্তু। তো তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে তুমি এই ভিডিও থেকে বিএ অঙ্কের নতুন একটা নিয়ম তুমি শিখতে পারবে। তো চলো আমরা শুরু করছি। তো এখানে আমরা 94 থেকে 26 বিয়োগ করবো, যেহেতু এখানে 4 আছে, তাহলে আমরা এটাকে 14 ধরবো। 3 থাকলে কিন্তু আমরা 13 ধরতাম, 6 থাকলে 16 ধরতাম, 7 থাকলে 17 ধরতাম, যেহেতু এখানে 4 আছে আমরা এটাকে 14 ধরবো। নিচে আছে কত? 6। তাহলে 6 এবং হচ্ছে 14, এই 6টা 14 হতে হলে তোমার কত দরকার? 8 দরকার। ঠিক আছে, মূলত হচ্ছে বিষয়টা এখানে 14 যখন ধরেছি, নিচে আছে 6, 14 এবং 6-এর ডিফারেন্স হচ্ছে কত? 8। এভাবে তুমি জিনিসটা চিন্তা করতে পারো। এখন আমরা এই একটা যেহেতু এখানে দিয়েছিলাম, সেই একটা কিন্তু এই নিচের দুইয়ের সাথে যোগ হবে, তাহলে দুইটা কত হবে? 3। দুইটা কত হবে? 3। তাহলে নিচে আছে 3, উপরে আছে 9, এই 3টা 9 হবে কখন? 6 হলে। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো নতুন নিয়মে। তো আমরা দেখো আরও একটা অঙ্ক এক সমাধান করব। যেহেতু উপরের সংখ্যাটা বড়, তাহলে আমরা কি করব, এই এটা যেহেতু 8 আছে, তাহলে আমরা এটাকে 18 ধরবো, নিচে আছে 9, তাহলে 9টা 18 হতে হলে আরও 9 দরকার, অর্থাৎ 9 লাগবে। এই 9টা সাথে আরও 9 যোগ করলে তোমার কত হবে? 18 হবে। এবং এই একটা যেটা আমরা যোগ করেছিলাম, সেই একটা আমরা এই একের সাথে যোগ করে এটাকে আমরা 2 করব, তাহলে 2টা 8 হবে কখন? 6 হলে। ঠিক আছে, আমরা কিন্তু ছোটোবেলায় কিন্তু এইভাবেই করতাম যে যেহেতু একক এককে 8 থেকে 9 বিয়োগ করা যাবে না, সেই জন্য এই 8 দশক থেকে 1 দশক আমরা এখানের সাথে যোগ করে এটাকে 18 করতাম। 18 থেকে 9 গেলে হচ্ছে 9, এখানে আছে তোমার 7, 7 থেকে 1 গেলে হচ্ছে 6, এভাবে করে ফেলতাম। তো আমি তোমাদেরকে কিন্তু এখানে দুটো নিয়ম নিয়েই কিন্তু আলোচনা করেছি, যেটা তোমাদের বোঝার ক্ষেত্রে সুবিধা মনে হবে বা তোমরা সহজে বুঝতে পারবো যে পদ্ধতিটা, সেই পদ্ধতিতেই তোমরা করবে। তো এই অঙ্কটা খেয়াল করো, তো এখানে উপরের সংখ্যাটা বড়, নিচের সংখ্যাটা ছোটো, উপরের সংখ্যাটা ছোটো, নিচের সংখ্যাটা বড়। এখন আমরা কী করব, এটা যেহেতু 5, আর তাহলে আমরা এটাকে 15 ধরবো, 15 থেকে আমরা 7 এটা বিয়োগ করব। তো এটা এটা হচ্ছে নিচে আছে তোমার 7, উপর আছে 15, তাহলে এই 7টা 15 হতে গেলে তোমার আরও 8 দরকার। এবং এই হাতের একটা কিন্তু এই দুইয়ের সাথে যোগ করে হবে 3, তাহলে এই সংখ্যাটা এখন 3, তাহলে 3টা 7 হওয়ার জন্য তোমার 4 দরকার। এভাবে করে আমরা কিন্তু খুব সহজে নতুন নিয়মে কিন্তু আমরা বিয়োগ অঙ্কগুলো করে ফেলতে পারি। এখন আমি তোমাদেরকে একটা অঙ্ক দিচ্ছি, এই অঙ্কটা তুমি করে আমাকে কমেন্টে আনসার লিখবে, এবং এই অঙ্কটা কিন্তু তুমি চেষ্টা করবে যে নতুন নিয়মে এই অঙ্কটা বিয়োগ করার জন্য, এবং এই অঙ্কটা করে তুমি কিন্তু আমাকে কমেন্টে আনসারটা লিখবে। তো আরেকটা কথা তোমাদের জন্য, যে এই ধরনের অনেকগুলো ভিডিও আমাদের প্লেলিস্টে রয়েছে, তোমরা কিন্তু প্লেলিস্ট থেকে অঙ্কগুলো দেখে নিবে, আশা করছি তোমাদের অনেক উপকার হবে। সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবা, ভিডিওতে লাইক দিবা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য।